Assalamu alaikum. Aşağıda bir çocuk katılıyor burada olsa. Ayet Ami, Dosun Senli. İslam onu bir değişik kapşaya. Nasıl bu? Video odayı, bak, bak, şikkatı, başı çıkın buraya. Tam böyle şikkatı, çünkü başı çoğal atıp koydum. Ek ulan bu. Ek uşağın da alalım, bu koydum. Ama şikkatı kalkmalı, gel şikkatı. Bir şey buldu ben bir cenniye buldu da kapıla koyuyorum. Bu leka şikayet bu akgörü o çoğunluğu için takı takı şikayet bu da. Cenniye buldu da kapıla koyuyorum. Bu şikayet bu akgörü takı takı ama şikayet bu da. Ay akzon böyükte şikayet bir su boşuştu takı boşu. Nimne akzon adoşu şikayet bu ünlük tutku akı boşuştu tutu. Eğer şikkatli şikkatli adış nişerit menet olur. দুই সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাদের খোঁজ খবর নিল। ঠিক আছে, শিক্ষার্থীর সঙ্গে দেখা হলে সঙ্গে দেখা হলে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে তাদের খোঁজ খবর নেয়। শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা পালন করে। ইহাতে শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা এছাড়াও গুণাঙ্গে দীর্ঘভাবে উল্লেখ করছি সব সময় শিক্ষকদের সাথে নম্র ও ভদ্র ব্যবহার উত্তম আচরণ করবে। পাঁচ, সকলের সঙ্গে সম্ভব সদ্ভাব ও সম্পর্ক বজায় রাখে। ছয়, নিয়মিত শ্রেণীকক্ষে পুস্তক। সাত, সেবক ও বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। আট, শারীরিক শরীর ও পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা। নয়, শ্রেণীকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা। দশ, অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে বেরিয়ে যাওয়া। এগারো, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা। বারো, শিক্ষকগণ অপছন্দ করেন এমন কোনো কাজ না করা। তেরো, কোনো অবস্থাতেই কারোর সাথে অভদ্র আচরণ না করা। চোদ্দ, সর্ব অবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যু প্রদানের জন্য দোয়া করা।
তাদের আত্মার মাগফিরাত কামনা করা। ওনারাও সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যস্ত হওয়া, সদা শেখার প্রতি উৎসাহ হওয়া ও সর্বদা শিক্ষকের সাহায্য থাকার চেষ্টা করা। সাধারণ সব কিছু বুঝে শুনে পড়া, না বুঝে পড়া অভ্যাস ত্যাগ করা। এ বিষয়ে আমরা বলতে পারি যে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি সাবজেক্ট আমরা বুঝে ছাত্ররা বুঝে পড়ব এবং সেগুলো মন দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। না বুঝে পড়লে তাতে কোনো উপকার হয় না এবং সেগুলো পরবর্তীতে মনেও থাকে না। আঠারো শিক্ষক শিক্ষককে যা পাঠদান করবেন তা লিখে দেওয়া সম্ভব নেই। উনিশ জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাসাধন প্রয়োগ করা। আরেকটা বিষয়, অনেক সময় ছাত্ররা লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষক কাছে কোনো কিছু প্রশ্ন করে না বা তাদের লজ্জাবোধ করা, এই শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেক ছাত্রদের লজ্জাবোধ ত্যাগ করা উচিত। পরের দিনের পড়া পূর্বের দিন দেখে ক্লাস নেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহ এই ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তার শিক্ষক আল্লামা ওয়াকি রহমতুল্লাহ জিজ্ঞেস করলে তিনি বললেন, ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হল সকল পাপ কাজ ত্যাগ করা। তিনি বলেছেন, বলেন তার শিক্ষকের কাছে বলেছিলেন যে আমার মন থাকে না, তখন তিনি বলেছিলেন যে ছাত্র উচিত সবসময় পাপ কাজ ত্যাগ করা। যদি পাপ কাজ ত্যাগ করে তাহলে ব্রেন ভালো থাকে এবং পড়ালেখা ভালো থাকে। আমরা শিক্ষার্থী ও এই বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করব ও আদর্শ ছাত্র হিসেবে জীবন গড়ে তুলব। আমাদের অভিজ্ঞতা আসলে এখানে বিশেষ